আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গোলাপ কলি তৈরি করতে হয়। এখানে আমি চতুর্দিকে 4.5 ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর এখানে আমি ফিতা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে ডোরি তৈরি করে নিতে পারেন। এখন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি সেদিকে লক্ষ্য করুন। আমি প্রথমে এভাবে আড়াআড়িভাবে ভাঁজটা দিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার বন্ধ সাইড, ঠিক আছে, এদিকে বন্ধ সাইড আছে এবং এ সাইডে খোলা সাইড আছে। এই খোলা সাইডের দিকে এভাবে করে ডোরিটা অথবা ফিতাটা যে যেটা তৈরি করেন আর কি, সেটা বসিয়ে তারপর এই কোনাগুলোকে এভাবে টেনে মানে ভাঁজ দিয়ে আর কি নেবেন। এরপর এভাবে করে কুচির মতো উঠিয়ে মানে গুছিয়ে নেবেন। গুছিয়ে নিয়ে তারপর সেলাই করে নিলে হবে। আর সেলাইগুলো ডাবল দিতে হবে, না হলে মানে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা মানে মজবুত কম হয় আর কি। মজবুত হওয়ার জন্য এখানে ডাবল করে সেলাই দিয়ে দিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবো ভাঁজগুলো আমি কিভাবে দিয়েছি। আর নতুনদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু রিপিট করে দেখিয়ে দিব আবারও কিভাবে আমি গোলাপ কলিটা তৈরি করেছি, মানে আরেকটা আছে সেটাও তৈরি করে নিচ্ছি। আর যদি তাতেও আপনারা বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটাকে রিপিট করে দেখে নিতে পারেন। এভাবে সেলাই করার পর এক্সট্রা কাপড়টুকু কেটে নিয়ে এখন আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি, মানে সোজা করে নিচ্ছি আর কি। এ তো দেখুন অত্যন্ত চমৎকারভাবে অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু চমৎকার গোলাপ কলি তৈরি হয়ে গেল। পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করতে এই গোলাপ কলিগুলোর কোনো তুলনাই হয় না। এগুলো ব্লাউজ, বাচ্চাদের পোশাক বা ছোটো বড় সকল পোশাকের মধ্যে মানে সকল ড্রেসের মধ্যেই কিন্তু ডিজাইন করতে অসম্ভব মানে সীমাহীন ভূমিকা পালন করে। আমি নতুনদের বোঝার সুবিধাতে আবারও দেখিয়ে দিলাম বা দেখিয়ে দিচ্ছি, এই কাপড়টিকে আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে খোলা সাইডের দিকে ডোরিটা অথবা ফিতাটাকে বসিয়ে তারপর এই কোনাগুলোকে এভাবে ভাঁজ দিয়ে এভাবে গুছিয়ে নিতে হবে কুচির মতো করে। তারপর সেলাই দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল সুন্দর গোলাপ কলি। এভাবে করে এই যে এখন আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর অবশ্যই আগেও বলে নিয়েছি সেলাইগুলো কিন্তু ডাবল দিতে হবে। আপনারা যদি চান তাহলে আরও ছোটো অথবা বড় করেও কিন্তু এই গোলাপ কলিগুলো তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিতে পারেন অথবা শেয়ার করে আপনার কাছের প্রিয়জনদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। এতো দেখুন এভাবে করেই কিন্তু আমি গোলাপ কলিগুলো তৈরি করে নিয়েছি। এছাড়াও নতুন যারা তারা যদি বুঝতে না পারেন আমি কিন্তু নতুনদের কথা ভেবে দুইবার করে দেখিয়ে দিয়েছি, তারপরও বুঝতে না পারলে আবার ভিডিওগুলো রিপিট করে দেখে নিতে পারেন। এই তো চমৎকারভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি এই ফিতাগুলোকে একটু লং করে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে আরও শর্ট করে তৈরি করে নিতে পারেন আর ফিতার জায়গায় ডোরি বসাতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।